কুমিল্লায় গোমতী নদীর পানি কমায় বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। জেলা প্রশাসন জানিয়েছে কুমিল্লায় 7.5 লাখ মানুষ এখনো পানিবন্দী। 724টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কাজ করছে 224টি মেডিকেল টিম। দর্শক, সেখানকার সার্বিক পরিস্থিতি জানবো। শাকিল মোল্লা রয়েছেন আমাদের সহকর্মী। শাকিল, কুমিল্লার সার্বিক বন্যা পরিস্থিতি তো উন্নতি হচ্ছে, আপনার দেওয়া তথ্যই দর্শকদেরকে জানালাম, এখন কি পরিস্থিতি এবং ত্রাণ বিতরণ বা বন্যা পরবর্তী পরিস্থিতি, পানি টানার সময় যেটা হয় যে পরিবেশের একটা ব্যাপার থাকে, স্বাস্থ্যের একটা বিষয় থাকে, সেই বিষয়গুলো জানাবেন। জি দাদিরা, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লার বন্যার পানি কিন্তু কমতে শুরু করেছে, গোমতীর এর পানি কমছে, পাশাপাশি কিন্তু শালদা নদীর পানিও কমছে, যার ফলে ভয়াবহ আকার ধারণ করা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া আর কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, পানি কিন্তু নামতে শুরু করেছে। আমরা দেখেছি যে কিছু গ্রামীণ সড়ক থেকেও পানি নামছে এবং উঁচু যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো থেকেও কিন্তু পানি নামতে দেখেছি। অপরদিকে তান তৎপরতার কথা যদি আমরা বলি, কুমিল্লার শহর থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার যে সড়কের কান চালকারপুর এলাকা পর্যন্ত কিন্তু সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এখান থেকে নৌকা ট্রলার যোগে ত্রাণগুলো চলে যাচ্ছে ইউনিয়ন এবং পুরো বুড়িচং ব্রাহ্মণপাড়া যারা বন্যা কবলিত রয়েছে তাদের কাছে। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ছান থেকে ট্রাকের পর কিন্তু নৌকা দিয়ে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং এই ত্রাণগুলো কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে যারা আটকা পড়া রয়েছে তাদের কাছে। অন্যদিকে যেহেতু পানি কমছে, রোগ বালাইয়ের কিন্তু একটি প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। 224টি মেডিকেল টিম সরকারিভাবে কাজ করলেও বেসরকারিভাবে কিন্তু স্বেচ্ছাসেবীরা, বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান, এনজিও এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু এগিয়ে এসেছেন, তারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন। আমরা দেখছি আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ করে বয়স্ক এবং শিশুরা যারা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন রোগ বালাইতে আক্রান্ত হওয়ার সংবাদ আমরা পেয়েছি, তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এবং আশঙ্কাজনক যাদেরকে মনে হচ্ছে তাদেরকে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। অন্যদিকে কিন্তু তীব্র বিশুদ্ধ পানি সংকট কিন্তু রয়েছে, বারবার আহ্বান করা হচ্ছে যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলেও কিন্তু পর্যাপ্ত বিশুদ্ধ পানির সংকট কিন্তু এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় রয়েছে। সব মিলে বলা যায় যে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে।